আমার কপালে ওই যে উপরে দেখেন না এটা সূর্যটা, ওটা আমি তাপ বাড়াইতে পারি কমাইতে পারি, আর আমার তেন রোদের তাপ বাড়ানি কমানি পাওয়ার আছে। দুনিয়ার মানুষ সকলই মুখ গাছি আটকার আমি নাক দেখাই দেখছ। আবার আবার ভালো করে দেখান, তিনি কি আসলেই পারেন সূর্যের তাপ বাড়াতে কমাতে, বা তার কথা মতো কি আসলে সূর্য চলে? যে দর্শক আমরা কথা বলেছিলাম সেই ভাইরালকারী বা পাগলকারী খ্যাতসম্পন্ন সেই সিরাজ উদ্দিন সাহেবকে নিয়ে, যিনি ইদানিং সময় কিছু কিছু কথা বলতেছেন যে কথাগুলো শুনলে আসলে কোনো মানুষই তার কথাগুলো বিশ্বাস করবে না। কেউ কেউ তাকে পাগলকারী বলে আখ্যায়িত করলে অনেক কষ্ট পান বা তাকে পাগলকারী বলতে নিষেধ করেন, যদিও তিনি দাবি করেছেন তিনি আসলে পাগল না, তবে তার কথাবার্তা শোনার পরে কেউ কেউ তো বলতে বাধ্য হবেন তিনি আসলে একটা পাগল। কিন্তু কি কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো শোনার পরে আপনারও মনে হবে আসলে সিরাজ ভাই পাগল। চলুন আসলে সেই কথাগুলো শুনবো, তবে সেই কথাগুলো তিনি কি জন্য বলেছেন এবং আসলে তিনি পাগল কি না সেটা ভিডিও শেষ অংশে কিন্তু প্রমাণিত হবে। তো ভিডিও শেষ অংশ না যাওয়া পর্যন্ত কেউ কমেন্ট সেকশনে তাকে গালি দেওয়া বা তার কথা শুনে কেউ বিরক্ত হবে না, তবে তার কথাগুলো একটু শোনা প্রয়োজন, কেনই বা তাকে মানুষ পাগলকারী বলে। তো চলুন আসলে তার সে কথাগুলো একটু শুনে নেওয়া যাক। আমি যা চলে আরেকটা, কিন্তু জিব্বাটা মুখের ওই মানুষের, চোখ মোহর মানুষের, নাক মানুষের, কানো মানুষের, কিন্তু আরেকটা দোন আছে আমার সাথে। আমার কপালে ওই যে উপরে দেখেন না এটা সূর্যটা, ওটা আমি তাপ বাড়াইতে পারি কমাইতে পারি। যদি বলেন আজকে রোদ বেশি করে লাগতেছে তাপ কমাইতে পারবো ইনশাল্লাহ, আমার কাছে আছে কমানি বাড়ানি। আর মানুষের কাছে আছে টিভির মধ্যে সাউন্ড দেয় কেমে দিলে কমে পারে, লিডের মধ্যে সাউন্ড দেয় কমে পারে, আর আমার তেন রোদের তাপ বাড়ানি কমানি পাওয়ার আছে, আমি কমাইতে পারি বাড়াইতে পারি। দুনিয়ার সৃষ্টি জগতের আগে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তামাম দুনিয়ার মানুষ যে বলা না বানাইছে এই সময় আমাকে বানাইছে, আবার তামাম দুনিয়ার মানুষ সব বিদায় নিয়ে যাব, তবে আমার থাকতে একা থাকতেই হবে। আমার নাম কি মানুষ বাড়াই হাঁটাইছে, মানুষের তো মিত্র আছে, সানসুরদের মিত্র আছে নাই, দুনিয়ার মানুষ সকলই মুখ গাছি আটকার আমি নাক দেখাই দেখছ। আবার আবার ভালো করে দেখান, মানুষ কয় নাক দা তোমা গেলে মাথার মধ্যে উঠবো গা, আমার মাথা না উঠলে ভালো লাগে না, কাজ লাগে না আমার মাথাটা দামে। এ কোনো মনুষ্য যাতে পারবেন না, এখন ম্যাগ আনিতে না, আমি ম্যাগ আনতাম, ম্যাগ আনতে পারি, বাতাস একদিকটা আসে আবার এইদিকে ফিরাই দিতে পারি, পারবেন ফিরাইতে আসে আমি ফিরাই দিতে পারি, উত্তরতে আসে উত্তর আবার দৌড়াইতে পারি, হুসলেতে আসে হুসল তো দৌড়াইতে পারি, আর বাতাস তো কয়েক চোপ জাগার চোপ থাকবো লড়তো না, কের গায়ে লাগবে না, আর যখন গরম লাগতেছে আমি বাতাস আসি। আমার নাম হলো আমি ইমন জাতের মানুষ, আরেক জাত মানুষ কত জাতে বানাইছে, কেউ বানাইছে জিন, কেউ বানাইছে ইনসান, কেউ বানাইছে দেও জাত, কেউ বানাইছে মানুষ জাত, মানুষ মানুষকে ওগুলো একরকম, ওগুলো চেহারা যেমন ওগুলো চেহারা কি মনে ওগুলো চেহারা এক জাত এক জাত এক জাত, তাহলে বিভিন্ন জাত না, তাহলে বিভিন্ন জাতের মানুষ এই দুনিয়ার। তার কথাগুলো কিন্তু কোনো সাধারণ মানুষই মেনে নিবে না বা এটা মেনে নেওয়ার মতই না, কারণ আল্লাহ তাআলা নিজেই সূর্য কিভাবে উদিত হবে কিভাবে ডুববে সূর্যের সমস্ত কক্ষপথ আল্লাহ তাআলা অনেক আগেই নির্ধারণ করে রেখেছেন, যে সমস্ত কথাগুলো আসলে অনেকটা পাগলের মতোই, আর পাগলের কথা আসলে ধরতব্য হয় না। সুতরাং তিনি আসলে কি রোগের কারণে এই কথাগুলো বলতেছেন, চলুন আসলে একজন ডাক্তারের কাছ থেকে আসলে তার রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক, আসলেই তিনি আক্রান্ত কিনা সেই রোগে, যে রোগে আক্রান্ত হলে মানুষ এরকম কথা বলতে পারে। তো চলুন সেই ডাক্তার আসলে তার ব্যাপারে কি বলছেন সেটা একটু শুনে নেওয়া যাক। আমাদের ইউনানি পরিভাষায় এটাকে মালিকুলিয়া, ইংলিশে মেলানকোলিয়া বলা হয়, মেলানকোলিয়া। জি, তো এই মেলানকোলিয়া বা মালিকুলিয়া নামক রোগ যখন করবে তখন আবার সে তার মধ্যে আরেকটা প্রভাব আসবে,
যা নাকি আপনার ওই যে আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানির হয়েছিল সেই রূপটা, এই প্রভাবটা আসলে তখন সে তাকে অতিমানব মনে করবে, সে মনে করবে সে সাধারণ মানুষ না, সাধারণ মানুষ অসাধারণ মানুষ, তার সাথে কোনো ফেরেশতার কানেকশন আছে বা জিনদের কানেকশন আছে, উনি কিন্তু মাঝে মাঝে এই কথাটা বলে বলে আচ্ছা ঠিক আছে শুরু হয়েছে এটা, হ্যাঁ যে এটা এটারই পরিণতিতে পরবর্তী এরকম হবে যে একটা ফেরেশতার সাথে কানেকশন আছে তার অশরীরিক কোন আত্মার সাথে কানেকশন, এই কথাটা বলছিল যে আমি যা কই তাই হয়, বিশ্বাস গ্রহ করবে যার কোন বাস্তবতা থাকবে না কিন্তু এটা তার মধ্যে একান্ত ভাবে গ্রহ করবে, এটা এই ডিজিজের কারণে, এটাকেই বলা হয় মেলানকোলিয়া, হ্যাঁ এটা আমাদের ভাষায় মেলানকোলিয়া, আপনারা ইতিহাস পড়লে দেখবেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মেলানকোলিয়া হয়েছিল যার কারণে সে প্রথমত নিজেকে অতিমানব মনে করছে, সে অসাধারণ মানুষ, তার সাথে অশরীরিক আত্মার কানেকশন, ফেরেশতাদের কানেকশন এই মনে করছে, এরকম প্রথম বলছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। তার পরবর্তীতে এই মেলানকোলিয়ার আস্তে আস্তে বলছে যে না সে তার কাছে ওহি আসে বা এলহামও হয়, সে নবী, সে প্রথমত ওলি আউলিয়া দাবি করছে, দরবেশ দাবি করছে, তারপরে সে নবী দাবি করছে, নবী দাবি করার পরও ক্ষান্ত না, সে নবী হয়ে রাসুলও হয়েছেন, শেষ পর্যন্ত সে মানে আহমদ, হ্যাঁ নিজেকে আহমদ বলে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের আখিরি নবী, সে হ্যাঁ এটা দাবি করছে, এই দাবির পরেও তার শেষ হয় নাই কারণ তার অহমিকা এবং তার মেলানকোলিয়া এত বেশি ছিল যে কোনো চিকিৎসা হয়নি, তো যার কারণে এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে সে নিজেকে ঈসা দাবি করছে, আবার ঈসা রুহুল্লাহ ইমাম মাহদিও দাবি করছে, আবার ঈসা দাবি করে আবার সে ঈসা আল্লাহর ছেলে দাবি করে আবার নিজেকে আল্লাহও দাবি করছে লাস্ট পর্যন্ত। এই এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ঠিক এরকম ভাবে পৃথিবীতে অনেক লোক অজস্র লোক এই যারা এই রোগে ভুগবে তার দ্বিতীয় সেকেন্ড স্টেজটাই হলো মেলানকোলিয়া, যে মেলানকোলিয়া তার এটা শুরু হয়ে যাবে, সে নিজেকে অতি কিছু মনে করবে, তার এরকম কিছু কানেক্টিভিটি আছে, তার কথা যা হয় তা হয়ে যাচ্ছে, বিজ্ঞানতে এটা বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস 100% আমরা মালিকোলিয়া বলা হয় আমাদের আমাদের পরিভাষায়, হ্যাঁ তৃতীয় এটা আধুনিক পরিভাষায় মেলানকোলিয়া বলে, হ্যাঁ ঘোরা ঘুরে ফিরে একই জিনিস, হ্যাঁ এটা সবাই জানে এবং সেটা সেই স্টেজটাই, এটা আরো ভয়াবহ, তখন মানুষের ইমান হয়ে যায়, তাকে নিয়ে অনেকে মানে অনেক রকমের বিপদে পড়ে, হ্যাঁ তার উক্তি নিয়ে তার কথা নিয়ে, তার পরবর্তীতে সে আরো পরিণতি খারাপের দিকে যায়। দিন শেষে আমরা এটাই বলতে চাই যেহেতু আসলে তিনি অসুস্থতার ভিতরে ভুগতেছেন আর ইতিপূর্বে আমরা দেখেছি তার চিকিৎসার জন্য যে শায়েখ অনেক দৌড়দৌড়ি করেছিলেন, তো সেই শায়েখের জন্য আমরা সুস্থতা কামনা করি, আমি শুনছি সেই শায়েখও নাকি অসুস্থ, অবশ্যই সিরাজ ভাই সুস্থতা কামনা করি, যেহেতু তিনি 52 বছর কোরআন থেকে আলাক ছিলেন, কোরআনের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, তারপরও তার সুরিলিত কণ্ঠে বিমুগ্ধ করেছে পুরো বাংলাদেশের মানুষকে, আশা করি তিনি আসলে শেষ জীবন পর্যন্ত তিনি এই কোরআনের সাথে লিগে থাকতে চান, অবশ্যই আল্লাহ তাআলা তার এই নিয়তকে কবুল করুক। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।